রাজ্যে আরও বেশি দিন বাহিনী মোতায়েন রাখার বিষয়ে কেন্দ্রকে বিবেচনা করার নির্দেশ হাইকোর্টের। নির্বাচনের পর জায়গায় জায়গায় অশান্তি অব্যাহত। শনিবার বাহিনী প্রত্যাহারের দিন, আরও চার সপ্তাহ বাহিনী রাখার আবেদন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের। কেন্দ্রীয় বাহিনীর বেশি দিন রাখার বিষয়ে মামলাকারীর আবেদন বিবেচনা করে দেখবে আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টে ধাক্কা ভাঙড়ের আইএসএফ প্রার্থীদের। পঞ্চায়েত ভোটে এখন লড়াইয়ে থাকছেন না 82 জন আইএসএফ প্রার্থী। হাইকোর্টে ঝুলে রইল ভাঙড়ের 82 জন আইএসএফ প্রার্থীর মনোনয়ন ভাগ্য। 15 দিন পর ফের শুনানি করে বিষয়টি নিষ্পত্তি করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চের মনোনয়ন পুনর্বিবেচনা সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি রাজশেখর মান্থার পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে ভিন্ন রায় রয়েছে, তাই এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। বেঞ্চের মন্তব্য, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রার্থীদের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না।